মীরাবাই চানু, এই নামটি শুনেনি এমন লোক বোধহয় কম আছে। কারণ ওনার হাত ধরেই প্রথম আমাদের ভারতবর্ষের টোকিও অলিম্পিকের পদক জয়ের সূত্রপাত। তবে কী হবে ওনাকে নিয়ে এত মাতামাতি করে? ওনার পোস্ট শেয়ার করেনি এমন লোকও বোধহয় কম আছে। কিন্তু ওনাকে নিয়ে এত মাতামাতি করে কী হবে? উনি তো আমাদের নর্থ ইস্ট থেকে বিলং করেন, যাদের আপনারা কী বলে থাকেন, চাইনিজ মোমো, করোনা ভাইরাস, চিংকি, কোরিয়ান ইত্যাদি ইত্যাদি। কিন্তু আবার অনেকে নর্থ ইস্ট যে ভারতবর্ষের একটি অংশ সেটাও কিন্তু জানে না। এর জন্য কিন্তু নর্থ ইস্টের লোক রেসপন্সিবল নয়, এর জন্য আপনারা রেসপন্সিবল। আপনারা হয়তো ভারতবর্ষের ভৌগোলিক সীমানা সম্পর্কে অবগত নন এবং ভারতবর্ষের যে কয়টি রাজ্য রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা অবগত নন, এর জন্য আপনারাই রেসপন্সিবল। আর ডিসক্রিমিনেশনের কথা কি বলবো, নর্থ ইস্ট হলো এমন একটি অঞ্চল যা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়। যখন নর্থ ইস্টের লোক বা স্টুডেন্টরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়, তখন তাদের আকৃতি এবং তাদের দেহগত প্রকৃতি নিয়ে তাদের ব্যঙ্গ বিদ্রুপ করা হয় এবং তারা বৈষম্যের শিকার হয়। যেমন ডিউরিং কোভিড পরিস্থিতিতে দিল্লির রাজপথে উত্তর পূর্বাঞ্চলের একটি মেয়েকে একজন বাইক আরোহী করোনা ভাইরাস বলে তার গায়ে পানের পিক ফেলে দেয়, এবং নাগাল্যান্ডের কিছু স্টুডেন্টকে কলকাতায় যেখানে তারা থাকতো সেখান থেকে তাদের মারধর করে হামলা চালায় তাদের উপরে এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য খুবই হামলা চালায়। যখন কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গরা উত্তর পূর্বাঞ্চল থেকে ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করে তখন ঠিক আছে, তখন তাদের পোস্ট আমরা শেয়ার করি, আর না হলে কোভিড, করোনা ভাইরাস, চাইনিজ মোমো, চিংকি ইত্যাদি ইত্যাদি বলি। দেখুন, উত্তর পূর্বাঞ্চল থেকে অনেকগুলো ট্যালেন্ট পাওয়া যায় যা ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করে। আর ক্রিয়া জগৎ থেকে বলতে গেলে হিমা দাস, বাইচুং ভুটিয়া, দীপা কর্মকার, মেরি কম, এই চারটি নামই যথেষ্ট। উত্তর পূর্বাঞ্চল থেকে সব ফিল্ডে ট্যালেন্ট পাওয়া যায়, সুতরাং উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের অংশ বলতে শিখুন।